যখন আমি এখানে আসছিলাম তখন আমার জেলার কয়েকজন সাংবাদিক আমায় বললো, আচ্ছা দিদি আপনি পুরুলিয়া যাচ্ছেন, পুরুলিয়া যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ। বললো ও মিঠুনের পাল্টা সভা করতে, তো আমার না খুব হাসি পেলো। আমি বললাম ভাই রাজনীতিতে অনেক ওঠা পড়া আছে ঠিকই, কিন্তু মহুয়া মৈত্র এখনো রাজনৈতিক জীবনে অত দুর্দশা হয়নি যে মিঠুন চক্রবর্তীর পাল্টা সভা করতে হয়। বাস্তব কথা বলছি, তাকে অসম্মান করার জন্য বলছি না, বাস্তব বলছি। আচ্ছা আমি তো বিধানসভা লড়ে লোকসভায় জিতে 8 বছর সংগঠনের চাকরি পিছে আজকে এখানে দাঁড়িয়ে আছি। উনি খুব বড় অভিনেতা, তাকে চলচ্চিত্র জগতে তাকে আমি সম্মান করি, তার অনেক ছবি দেখেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ডে তিনি পুরস্কৃত হয়েছেন, সম্মান করি। কিন্তু তিনি ভারতবর্ষ বৃহত্তম গণতন্ত্রে তিনি একটা পঞ্চায়েত ভোটে কোনোদিন লড়েছেন? লড়েছেন? তাই আমি আপনাকে বলছি যে যেদিন আপনি একটা নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে আপনি পঞ্চায়েত মেম্বার, সমিতি, জেলা পরিষদ আপনি লড়ে দেখান, আপনার পাল্টা সভা আমি করব। কিন্তু ততদিন অবধি আমি কিন্তু আপনার পাল্টা সভা করতে আসবো না। ওই তো সামনেই পঞ্চায়েত নির্বাচন, আমি চ্যালেঞ্জ করছি। আপনি কি সব বলেন না, কোথায় মারবেন কোথায় ফেললেন? আমি আপনাকে বলছি আপনি মারুন না কাশীপুরে, দেখি না লাশ কতদূর যায়। মারুন না একটা বানওয়ানে, দেখি না লাশ কতদূর যায়। আপনি একটা জেলা পরিষদে মারুন, দেখি কতদূর লাশ যায়, তারপর আপনার পাল্টা সভা করব। আমরা আজকে তৃণমূল কংগ্রেসের মহিলা রাষ্ট্রপতি দিয়েছেন, খুব ভালো করেছেন। আপনাদের কতগুলো এমপি মহিলা, মহিলা সংরক্ষণ বিল আপনারা আজ অবধি, আজ অবধি সংখ্যা গরিষ্ঠতা লোকসভায় থাকা সত্ত্বেও আনতে পারেননি। একটার পর একটা আপনি অর্ডিনেন্স করছেন, কই মহিলা সংরক্ষণ নিয়ে তো অর্ডিনেন্স করতে পারেননি? তৃণমূল কংগ্রেস আর বিজু জনতা দল, ভারতবর্ষের দুটোই পার্টি আছে যে কোন সংরক্ষণ আইন বিনায় আমরা 34% বেশি মহিলা এমপি আজকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত। মমতা ব্যানার্জি নারী নক্ষত্রে জানে যে যে কোনটা ঠিক সেটা করার জন্য তাকে আইন লাগে না, কোনো আইন লাগে না। ভদ্র পুরুষ মানুষকে বলতে হয় না যে বউকে পিটিও না, পুলিশ ধরবে, সে এমনিতেই পেটায় না, ঠিক কি না? ঠিক কি না? তা ঠিক সেইভাবে এই সংরক্ষণ বিল যদি না না হয়, আইন যদি না না হয় কোনোদিন, আমরা তো বলি ভোটের সময় মহিলারা 50%, আর যখন রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্বের সময় তখন মহিলারা কোথায় ভাই? ভোটের সময় রোদের মধ্যে গিয়ে দিদি আসেন, ভোটটা দেন, আমাদের পেছন পেছন ঘোরেন, আর টিকিটের সময় দেখা যায় না। হ্যাঁ রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআর এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। সম্পূর্ণ হলমার্কযুক্ত আধুনিক ডিজাইনে স্বর্ণ অলঙ্কারের বিপুল সম্ভার নিয়ে বীজপুরের প্রাচীনতম স্বর্ণ প্রতিষ্ঠান অলঙ্কারিকা জুয়েলার্স। এছাড়াও এখানে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আসল গ্রহরত্ন দেওয়ার সুব্যবস্থা আছে।
অলংকারিকা জুয়েলার্স, আশি লেলিন সরণি, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, কুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।